হ্যালো বন্ধুরা, আবার আমি আর মা চলে এসেছি রান্নাঘরে। একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্না ভালো লাগলে কমেন্টস করে জানিও, খুব ভালো লাগে, আরও এনার্জি আসে, আরও চ্যানেলটাকে চ্যানেলে নতুন নতুন রান্না দেওয়ার শখ জাগে, এই আর কি। তা প্রথমে মার থেকে জেনে নিই যে আজকে কি রান্না করছে মা। মা কি রান্না করছো আজকে? আজকে রান্না করছি লাউ চিংড়ি। তো অ্যাকচুয়ালি গরমটাকে মাথায় রেখে মা আর কি করছে। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, মা কিছু বলবে? হ্যাঁ, তোমরা সব করে খেয়ে দেখো, দাদা ভাই দিদি ভাইরা তোমরা সব করে খাবে, বলবে কেমন লাগলো, মানে মাকে জানাবে তোমরা কেমন লাগলো, মাকে কমেন্টসটা করবে, আমাকে নয়। কারণ রান্নাঘরটা ম্যাক্সিমামটাই সারা বছর গরমে, বর্ষায়, শীতে, ঠান্ডায় মাই কিন্তু থাকে। আমি টুকটাক ফ্যাশনেবল রান্না রান্না বাড়িতে থাকি, সেরকম কিছু না, বাট মাই হচ্ছে মেইন রান্নাঘরের প্রধান। আর তোমরা তো জানো মায়ের মূল মন্ত্রটা, মিনিমাম অয়েল আর ম্যাক্সিমাম টেস্ট। বাংলায় কি বলবো এটাকে আমরা? কম তেল স্বাদ ভালো। আরে বাহ, দারুন দারুন, তোমরা খেলেই বুঝতে পারো, করে খেয়ে দেখবে। এক্স্যাক্টলি, তো চলো রান্নাটা শুরু করে দিই। কাটা তো তোমরা দেখলে। এইবার এই লাউটা এই এই জায়গায় বাটিতে যে আনা হলো, রাখা হচ্ছে, একটু হলদে ধরনের লাগছে, এটাতে কি আছে, কিভাবে মা করেছে, মাই সেটা বলো। মা বলো এটাতে কি করেছো? এটাকে আমি একটু লাউটাকে সিদ্ধ করে নিয়েছি, একটুখানি হলুদ দিয়ে, অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে। সব সময় কি লাউটা সিদ্ধ করা দরকার? না, সব সময় সিদ্ধ করা দরকার না, এখনকার দিনে একটু লাউটা গরমের মধ্যে একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। আচ্ছা, শীতের দিনে দরকার হয় না। এটার মধ্যে আমি একটা আলু দিয়েছি, ছোট্ট একটা আলু লাউয়ের মধ্যে। আচ্ছা, যে লাউ এটা বেশ ভালো জমবে, বেশ মাখা মাখা মতো হবে। ভেজে তুলে নিয়ে তারপরে লাউটা ছেড়ে দেবো, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে। ঠিক আছে। আচ্ছা, মশলা কি কি তুমি ব্যবহার করবে সেগুলো একটু বলো আমাকে। নুন, এই তোমার হলুদ, আচ্ছা, এই একটু ভাজা জিরে মশলা আর কি, জিরের গুঁড়ো আর একটু চিনি, ব্যাস, আর এই জিরে আর এই তেজপাতা। আচ্ছা, জিরে তেজপাতা, এটা মাস্টার্ড অয়েল। আচ্ছা, আর এই এই জিনিসটা কি আছে? এই জিনিসটা ওইটা জিরে, জিরে গুঁড়ো। আচ্ছা, চিংড়ি মাছে শুরু হয়ে গেছে হলুদ মার দেওয়া, তারপরে নুন, ছোট ছোট চিংড়ি নেওয়া হয়েছে না, লাউ চিংড়িতে ছোটটাই প্রেফারেবল। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, ধীরে ধীরে চিংড়ি মাছ থেকে আরো জল বেরিয়ে গেছে, এটা ভাজা হতে, এই জলটা পুরো টানিয়ে নেবে। আচ্ছা, পুরো জল টানিয়ে নেবে। আমার রান্নাঘরের আর এক অতিথি, বন্ধুরা তোমরা এর নামটা জানো কি? আমি বলবো না। একটু ব্রাউন ব্রাউন চলে আসবে না কালারটা, বেশি না ভাজলেও তাও একটা ব্রাউনিশ ব্যাপার তো আসবেই। যেহেতু লাউটা সিদ্ধ করা, এর কারণে চিংড়ি মাছের লাউয়ের মধ্যে চিংড়ি মাছটা ঢেলে দেবো, তারপরে ফোড়নটা দিয়ে সব শুক্তো ঢেলে দেবো। আচ্ছা, সিদ্ধ করা যে লাউটা তুমি রেখেছিলে জল সমেত, অল্প জল সমেত দেখছি, তার মধ্যে তুমি চিংড়িটা রেখে দিলে, তাই তো? আচ্ছা, ওই কড়াইটাই তুমি বসিয়ে দিলে। আচ্ছা, 1.5 স্পুন অয়েল দিয়ে দিলে, তাই তো? সাদা জিরে গোটা, তেজপাতা, জিরে ভাজা হয়ে এসছে,
যেহেতু লাউটা ভেতরে একটু শক্ত ছিল সেহেতু তুমি সেটাকে সেদ্ধ করে মানে একদম কম জলে সেদ্ধ করে নিয়েছো, তো এটা কাঁচা জিরের গুঁড়ো, লাউটা একটু মিষ্টি দিতেই হবে। আচ্ছা চিনি কতক্ষণ এই ঢাকা দিয়ে রাখবে? মিনিট দশেক। এই যে লাউ আর চিংড়ি, এটা তোমাকে না দেখেও কিন্তু কেউ বলতে পারবে যে বাড়িতে হচ্ছে লাউ চিংড়ি, তাই না? গন্ধতেই বোঝা যায়। এই যে জিনিসটা মাখা মাখা হয়েছে না, এই যদি আলুটা না দিতাম না মাখা মাখা হতো না। ও আচ্ছা, মানে আমি মানে একদমই জানতাম না যে এটার মধ্যে মানে লাউয়ের সঙ্গে আলুটা ছোট ছোট ঝিরি মানে আলু ভাজার মতো ছোট ছোট ঝিরি ঝিরি করে কাটা না। আচ্ছা, এই ভাজা মশলাটা এটা তুমি নিজে প্রিপারেশন করে নিয়েছো? এর মধ্যে কি কি আছে? শুধু জিরে গুঁড়োই না, জিরেটাই বেশি আছে, ধনে আছে, দুটো শুকনো লঙ্কা আছে। আচ্ছা, এটা তোমার রেসিপি। আচ্ছা, তোমার এই ভাজা গুঁড়োর ডিটেলসটা একদিন আমাকে দেবে, তো এটা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো এই মশলাটা তৈরি করার জন্য, ঠিক আছে? জলটাকে পুরো টানিয়ে নিলে এবার তোমার মনে হয় ধীরে ধীরে ভাজা মশলা দেওয়ার সময় চলে এসেছে। হ্যাঁ, দাও ভাজা মশলা দাও। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলে রাখি, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার চ্যানেলে তোমরা ইনস্টাগ্রামের আর ফেসবুকের লিংক পাবে, সেই লিংকে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো, তোমাদের কিছু কথা বলার থাকলে সেখানে জানাতে পারো। তো আমি রান্নার রেসিপি শেয়ার করা বা রান্না শেয়ার করব যখন ইনস্টা আর ফেসবুকের লিংক তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, হয়ে গেছে না? আচ্ছা, এবার গ্যাসটা মানে অফ করে দিতে হবে। আচ্ছা, ব্যাস, এবার ঢাকা দিয়ে রাখলে কমপ্লিট। আচ্ছা, আর এটা তো আরও বেশি মানে ড্রাই মতো হয়ে যাবে না বন্ধুরা। তোমরা দেখলে কন্টেন্টের একদম এন্ডে চলে এসেছি, মা তোমাদের যে ধরনের টিপসগুলো দিল সেগুলো মাথায় রেখো। খুব সাধারণ রান্না আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি। কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবে। আর তাছাড়া আমার ফেসবুক লিংক, ইনস্টাগ্রাম লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই রয়েছে, তোমাদের কিছু জানার থাকলে আমাকে জানাতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রান্না নিয়ে আমি আর মা চলে আসবো। টাটা।